উৎসবক লৈ উঠপথপ রাজ্য শুকুরবার হস্থির বেদীত প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করার পাছত শনিবারে দেবী দুর্গার সপ্তমী বিহিত পূজা কালরাত্রির রূপত পূজিত দেবী দশভূজা বৈদিক রীতি নীতিরে দেবী দুর্গার নবত্রিকা প্রবেশ স্থাপন আর সপ্তমাদি কল্পারম্ভ পঞ্জিকা অনুসরি পুয়া 6:53 মিনিট 20 সেকেন্ডর পাছত আর 9:12 মিনিট 42 সেকেন্ডর ভিতর দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন আর সপ্তম বিহিত পূজা নিশা 10:45 মিনিট 38 সেকেন্ডর পর 11:33 মিনিট 38 সেকেন্ডর ভিতর দেবীর অর্ধরাত্রি বিহিত পূজা দুর্গোৎসবক লৈ পারাপার্শ্বিক উৎসাহর ঢল বইছে রাজ্য শক্তিপীঠ কামাখ্যা ধামতো চলিছে দুর্গতি নাখিনী দেবী দুর্গার পূজা অর্চনা দশভূজার আশীষ পাবলৈ কামাখ্যা ধামত ভিড় করেছে রাজ্যের ভিন্ন প্রান্তর ভক্তই দুর্গাপূজাত শক্তিপীঠাটো পূর্বরে পৰাই প্রচলিত হয়ে আহিছে বলি বিধান প্রথা এয়া 2000 বছর পুরনি নলবাৰী বিল্লেশ্বৰ দেৱালয়ৰ পূজাৰ পৰিৱেশ পূজাটোৰ চৌদিশে জনসমুদ্ৰ মহানবমীৰ দিনটোত বিল্লেশ্বৰ দেৱালয়ত বলি দিয়া হ'ব 63তম 290 বছৰ গৰক শিৱসাগৰৰ ঐতিহাসিক দেৱী দলতো পুৱাৰে পৰা ভিন্ন প্ৰান্তৰ পৰা ফুটবলে ভক্তৰ পৰিয়াল তথা সমাজৰ শান্তি শৃংখলা সম্প্ৰীতিৰ কামনাৰে দেৱী দুৰ্গাৰ আশীষ ল'লে অগণন ভক্তই ঢাকৰ শব্দ পুৰোহিতৰ মন্ত্ৰচাৰণেৰে মুখৰিত আকাশ পতা দুর্গোৎসবৰ আধ্যাত্মিক পরিবেশৰ মাজত সীমাহীন উৎসাহে আৱৰি ৰাখিছে ৰাজ্যবাসী ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আজি মহাসপ্তমী শাৰদ উৎসৱক লৈ উঠপথপ ৰাজ্য শুকুরবার হস্থির বেদীত প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করার পাছত শনিবারে দেবী দুর্গার সপ্তমী বিহিত পূজা কালরাত্রির রূপত পূজিত দেবী দশভূজা বৈদিক রীতি নীতিরে দেবী দুর্গার নবত্রিকা প্রবেশ স্থাপন আর সপ্তমাদি কল্পারম্ভ পঞ্জিকা অনুসরি পুয়া 6:53 মিনিট 20 সেকেন্ডর পাছত আর 9:12 মিনিট 42 সেকেন্ডর ভিতর দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন আর সপ্তমী বিহিত পূজা নিশা 10:45 মিনিট 38 সেকেন্ডর পর 11:33 মিনিট 38 সেকেন্ডর ভিতর দেবীর অর্ধরাত্রি বিহিত পূজা দুর্গোৎসবক লৈ পারাপার্শ্বিক উৎসাহর ঢল বইছে রাজ্য শক্তিপীঠ কামাখ্যা ধামতো চলিছে দুর্গতি নাখিনী দেবী দুর্গার পূজা অর্চনা দশভূজাৰ আশীষ পাবলৈ কামাখ্যা ধামত ভিড় করেছে রাজ্যের ভিন্ন প্রান্তর ভক্তই দুর্গাপূজাত শক্তিপীঠাটো পূর্বরে পৰাই প্রচলিত হয়ে আহিছে বলি বিধান প্রথা এয়া 2000 বছর পুরনি নলবাৰী বিল্লেশ্বৰ দেৱালয়ৰ পূজাৰ পৰিৱেশ পূজাটোৰ চৌদিশে জনসমুদ্ৰ মহানবমীৰ দিনটোত বিল্লেশ্বৰ দেৱালয়ত বলি দিয়া হ'ব 63তম 290 বছৰ গৰক শিৱসাগৰৰ ঐতিহাসিক দেৱী দলতো পুৱাৰে পৰা ভিন্ন প্ৰান্তৰ পৰা ফুটবলে ভক্তৰ পৰিয়াল তথা সমাজৰ শান্তি শৃংখলা সম্প্ৰীতিৰ কামনাৰে দেৱী দুৰ্গাৰ আশীষ ল'লে অগণন ভক্তই ঢাকৰ শব্দ পুৰোহিতৰ মন্ত্ৰচাৰণেৰে মুখৰিত আকাশ পতা দুর্গোৎসবৰ আধ্যাত্মিক পরিবেশৰ মাজত সীমাহীন উৎসাহে আৱৰি ৰাখিছে ৰাজ্যবাসী ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট